এক নম্বর সুন্দর বুঝে একবারে ক্লিয়ারলি কথা। দুই নং দাঁত মারা ইউনিয়ন বাসিন্দা বাজার ইউনিয়নের বাসিন্দা একখান দাবি হল যে দাঁত মারা উপজেলা করণ ইয়ান আর কথা নয় আর মুখের কথা না আর দুইয়ান ইউনিয়নের বাসিন্দা হল মুখের কথা কর যায় দর্শক আজ ইয়ারা তানজিলা মিডিয়ার মধ্যে দুইজনের আমন্ত্রণ জানাই যে বিষয়ে 7 মে রবিবার ফটিকছড়ি উত্তর উপজেলা গঠনের লক্ষ্যে 2 নং দাঁতমারা ইউনিয়ন পরিষদের সামনে গণশুনানি অনুষ্ঠিত হইব। এই অনুষ্ঠান গিরিয়ে আজিয়ে আরা দুইজনের আমন্ত্রণ জানাই এতার মধ্যে 2 নং দাঁতমারা ইউনিয়ন পরিষদের বাসিন্দা শিল্পী আবুল হাসেম আজাদ ও 3 নং নারায়ণহাট ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ নুন্নবী উপজেলা ইয়েন কর্ণতলী বাল হইব আইতরাতুন জানিবেল চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম নুন্নবী ভাই। ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। আজ ইয়ারা স্টুডিওর মধ্যে তোমার আর আমন্ত্রণ জানাই উপজেলা গঠন লইয়ারে কর্ণতলী বাল হইব ইয়ে জানিবেল্লাই। প্রথমে আরা শিল্পী আবুল হাসেম আজাদ ভাই জানিবেল্লাই স্যার আর বক্তব্য গেল যে সোজাসুজি যেহেতু অনেকদিন পরে ফটিকছড়ি দুইয়ান বাগর দুইয়ান উপজেলার একান্ত অলরেডি আছে, এদের ভিতরে একখান দুঃখজনক ব্যাপার যে থানা গেল ইউবুজপুর। আচ্ছা কথা বুঝুন, এই যে থানা গেল ইউবুজপুর ইয়ে নামের কথা আছে দাঁত মারা। আচ্ছা জিএম বর্তমানে তদন্ত কেন্দ্র আছে। আচ্ছা কি কারণে কোন দোষে কোন অপরাধে কিললে যে থানা গান বুঝপুর থানা লোকের গুই মারাওনের কথা আছে বুসপুর বুসপুর ওই জানে হন বুসপুর গিয়ে বুসপুর কিলোইন তোর আগে তদন্ত হল করো এরি আল্লাহ আর বহু চেষ্টা করছি বোর্ড দিলে গড়ি চাই আর কি নিন্ন ভারে যাই হোক ইয়ার হয়তো কোনো কারণে ব্যর্থতা আসিল। আচ্ছা কিন্তু এখন জিয়ান ফটিকছড়ি উত্তর উপজেলা ঘটনার আচ্ছা এই আর আর 2 নং দাঁত মারা ইউনিয়ন বাসীর দাবি হল যে আর আর দাঁত মারা অন করিব আর আর দাঁত মারা অন চাই। আচ্ছা এক মিনিট তলি তুই 2 নম্বর। হ্যাঁ আচ্ছা নবী ভাই তুই তো 3 নম্বর, তোমার সামান্য বক্তব্য না কেন তুলি ধরা তো চাই আরা সাহায্য অনর যে বুসু ইবে হাসম ভাই যে কিছু কাম হতা হই কিছুক্ষণ আগে। আচ্ছা আচ্ছা বুস ফুটতা না নই কি হারণ হই। হ্যাঁ ও তো ন জানে ন জানে আর 18 বছর সর ফরি থাকে ঠিক ঠিক এ কিছু ন জানে কেন আর মানুষের লগে এরকম ডিল নাই। আচ্ছা আচ্ছা বা আশা দাবা কম কম আছে না এই হারণ যায় ও ন জানে জিনিস। আচ্ছা আচ্ছা তো দাঁত মারা থানা আন হইবে আসিল জি দেখে যে দাঁত মারা আছে অনর ফড়িক সরিয়ে বহুত দূরত্ব হয়ে যাবে বুসুর যদি থানা আন বাগান বাজার হে আঁকু নারায়ণহাট আর এদিকে ফড়িক সরির থেকে একদম ফেলারখিল পর্যন্ত বুসুর থানা মাঝখানে মাঝখানে পর্যন্ত অভাই 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 ওর ভুল আছে ভুল আছে এক হয়ে অনুভাই। আচ্ছা আচ্ছা ফড়িক সরের কাছাকাছি এখন বর্তমানে বুসপুর থানা ই উত্তর খড়ে 1 নম্বর বাগান বাজার ইউনিয়ন ঠিক আছে না হে তোমার মানুষ বলে ফড়িক সরের অপরাধ আছে তোমার ফড়িক সরের না ফড়িক সরের গিলে দাদা ভাই তুই বুসপুর আই বুঝেনা ফড়িক সরের গিলে তুই এই ফড়িক সরের কাছাকাছি ভাই একদম খড়ে কাছাকাছি একদম কাছাকাছি কি বুসপুর থানা কি ফড়িক সরের থানা কাছাকাছি বুঝছিস কাছাকাছি করে কি তো কাছাকাছি আর 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 বড় বড় তো তুমি বলে আর আসতাম বলে ও মা কমালে ও 3 নম্বর নাড়ের বাসিন্দা ও কথা কেন কইলো অনে হিসাব করে সঙ্গে এখন উত্তর ফটিক শরীর মধ্যে অনের দে উপজেলা গরিবেল্লাই সার বা ম্যাপ বুঝি যারা ইঞ্জিনিয়ার গেয়ি টিনু গেয়ি এসিলেন গেয়ি উপরে কর্মকর্তা যারা আছে গেয়ি
এতারা কি বিবেচনা না করে না গজ্জ গজ্জ না করে গজ্জ গজ্জ খন্না তলে জিনিসটা সৌন্দর্য হইব খন্নাত গইলে জিনিসটা ভালো হইব উভয় পক্ষে দুনো পক্ষে জন ফায় মাসখানে ভাই একিতুন দাঁত মারাত তুন আইতে ভাই রোড একিতুন নারায়ণহাটত তুন যাইতে ভাই যে করে ও ভাই আর একটা শুধু দিবেন না অদরকতা হইলি না না অদরকতা হইলো না অদরকতা হইলো না লইবে এক নং বাগান বাজার ইউনিয়ন দুই নং দাঁতমারা ইউনিয়ন ফেলা হিরেন নারায়ণহাট ইউনিয়ন কথা বুঝুন হ্যাঁ তার ঘরের লগে একবারে থানা ফাই গিয়ে আর দুই ইউনিয়ন ন ফাই মানে আরে এলো গিয়া তো গর লগে না তোর আরে নালা লাভন তো আরে ভাই কোড়ে দুই এর ইউনিয়ন ফেলা এর কি আবার তারা গাম ফেলা গম্পুর জারা তো বুসপুর আর তারা খাসে বুঝি তো তারা তারা লাভ হইয়ে ইয়া তারা আবার সাজি কি উপজেলা উপজেলা কানে এটা চাইতে ওমা এবা কইলা কথা অনে এসব করিস হন না আরা খাসে হড়ো কইলাম নানা না তুমি বুসপুর তা না কদু ও মাইল ইসব দম 3 কিলোমিটার 3 মাইল 3 মাইল আচ্ছা আবার তোলে আবার নারায়ণহাট তুন বাগান বাজার কদু ইসব দম যখন ফড়িকছড়ি উপজেলা আছিল থানা ফড়িকছড়ি আছিল আর বেগুন ন যায় রে ন যায় ইয়া বুসপুর থানা এনে অনে আনার তো হাসো নমাই উভয় পক্ষে হাসো নমাই দাঁত মারা যদি উপজেলা করা নয় তাহলে ইতারা লাই আরা লাই এক নম্বর লাই এক নম্বর লাই লাভ কিন্তু একখান জিনিস সে নাই শিখে গরম করবো হন্নান এই যে বুসপুর তানা গান যে প্রোডিকশনের খাসা আছে গই কি কিবি আর একটুন প্রায় চার পাঁচখান ইউনিয়ন ফেলা এর আলাদা বুসপুর যাই রাখা দম পরে ইয়ে না কারণ আরো কষ্ট পাই কথা আর কেন বুঝছুন না বুঝছি বুঝছি প্রোডিকশন ফেলাই বিন্দিরাট 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 ফেলা খাজিরাট 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 পর্যন্ত বুসপুর তানা বুসপুর তানা এর পর যে মির্জিরাট নারায়ণহাট শান্তির হাট দাঁতমারা তাহলে অনার ফড়িকছড়ি এলাকা যে দূর আছে সে দূর জুনিগাটা তো নাকি পর্যন্ত সময় জল পড়ো হিসাব করছুন না অনে আড়াই দশ দশ মাইলের কাছে খাসি তাহলে অনের উপজেলা ইউনিয়ন যদি দাঁত মারা অজয় তাহলে মানুষই কত জন ফরিব আচ্ছা আচ্ছা তাহলে উভয় পক্ষে বেগ কোনলে সুবিধা হতে গেলে রোড কি আছে আরে বুঝতে পারবেন না রে জুস খোলা আছে তো কি আছে আরে জুস খোলা ইন দি সা বাগান না সোড়া বড় বাগান তাই ফার কিলে আছে কিলে আছে কিলে আর তো ফার দন্ন কর তো ভাই রোড আছে কত সুন্দর দুনিয়ার উন্নয়ন বেগ কিন দি কোন দি দার দেখা যায় ইই দেখা দুন চালাই দি হিন দি তুন সা বাতা আই দি হিন দি তুন অন হে আ হুম আছে দেখি এখন রাবার বাগান আর কিছু নাই আর কিছু নাই আছে না রে আর কিছু নাই তাহলে সা অন দেখন তো জানি রাবার বাগান ওই একটা জরিপ কর তুই কেমাইছ তো খবর ল দুই নং দাঁতমারা ইউনিয়ন দুই নং দাঁতমারা ইউনিয়ন ওই কে হতো ফার ফার কে ফার হড়ে হসুম মিক্কে ফার তো 30 কিলো দূরে ফার বুঝুন না ফুক মিক্কে যে 30 কিলো দূরে ফার হসুম মিক্কে 30 কিলো দূরে ফার আর সারি মিক্কে দি কি রাখি তিন নম্বর ইউনিয়নের ভিতরে আছে অনে ফার দা তোইলে গোড়া এর গোড়া দিন আরন করিব ফার তোইলে পাইবে ও ভাই জুসকুলা জিত কর হিও তো না মনে যে আত্মাইলে তো না ফার হিয়ার ফুক মিক্কে ফসুম মিক্কে বদায় এক মাইল তিন মাইলে তো না আল্লাহর ফার কথা কিছু মাইন্ন করছো না ইউনিয়ন লাগছি তারা সাজ যে বুসপুর তানা গেল তারা ঘর খাসা খাসি এক হিসাবে উপজেলা গেল তারা ঘর খাসা খাসি হইলি তারা বি একদিন খাইব আর এক নম্বর দুই নম্বর বাসিন্দার অবস্থা কি হব মানে আর আর বছরে কষ্ট করতে দেখলাম মানে আর নন্দ ভাইয়ের খতল দিয়ে গেল ওরা ভাই রোড সাইড হইলে বেকুন না সুবিধা নয় আর তো রোড সাইড জায়গা আছে হতল লাইব জায়গা আর দিও আর দাঁত পর মানে দিম জায়গা হতল লাইব কত মনে সুবিধা এক নম্বর দুই নম্বর তিন নম্বর
এজে খালি এজে শুনানি হইবু হ্যাঁ ইবে মইদি তার অবশ্যই ম্যাপ গজ্জি হন্নত হইবু আয় অনর হই কারণ আয় হই ম্যাপ গজ্জি এবং দুনু ফকত তো ইতারা তিন ফকত প্রস্তাবনা লই এক নম্বর দুই নম্বর তিন নম্বর কি হন্নত হইবু খালি এ ইতারা কইতারিব প্রকাশ করিব কিলে নগর কিলে তোমার ভিতর যদি আবার আরকান মার্কেটিং করো বা গন্ডগোল করতেছ ঝগড়া করতেছ আরকান সুযোগ দন না দুই নং দাঁত মারা ইউনিয়নের আওতাধীন যে প্রকল্প বিনয়ে যে উন্নয়ন ইয়ে কথা বুঝুন হলে বুঝুন বুঝি বাইতে পর কথা কিন্তু জিয়ন ইয়ে নাতে শেয়ার গরম পড়িব দল মন্দির বিশেষে একটা কথা আত্ম খোঁজার পরে সত্য কথা ইয়ে তাইলে এডে এসএসসি পরীক্ষার জন্য আর দাঁত মারা দর ভাই আদা বুঝি পরীক্ষা দেয়া গেলে দাঁত মারা এসএসসি পরীক্ষা অনে হ্যাঁ হদিন না পারন না হ্যাঁ পরীক্ষা করি না পারন না আর তাই জন্য আর আনি তো আর তো গর্বই আছে তো তো অনে অনে দাঁত মারা ভিতরে এটা খলস আছে না না খলস নাই তো খলস খলস ঠিক আছে ঠিক আছে ইয়া আর সম্মান করি কিন্তু আর দাঁত মারা আর স্যার খলস আর দাঁত মারা এক সময় হইব সাইল অবশ্য দাঁত মারা খলস এক সময় হইব নবি জানো কিন্তু পরিবেশন সুন্দর যেই তো হইব ই মধ্যে জিনিসান এক লম্বার সুন্দর বুঝে একবারে ক্লিয়ারলি কথা দুই নং দাঁত মারা ইউনিয়ন বাসিন্দা ইউনিয়ন বাজার ইউনিয়নের বাসিন্দার একখান দাবি হলো যে দাঁত মারা উপজেলা করণ ইয়ে না কথা নয় আর মুখ কথা না আর দুইয়ান ইউনিয়নের বাসিন্দা হল মুখের কথা হয়ে যায় ও তো একটা সত্যি কি হয় শুনুন হ্যাঁ তো মাঝে মাঝে যাই আর যদি জুস খোলা যদি ঘরে যায় উপজেলার কথা বুঝুন তাইলে একবারে পরিবেশন কত মেলা গুলা সুন্দর মানে ও শুধু কি তো এই বুঝুন না বিসকেন্দু উপ হইতে হইব উন্দি থানা ইন্দি উপজেলা দর্শক আজ ইহার হাই স্টুডিওর মধ্যে আরা দুই ইউনিয়নের দুইজনের আমন্ত্রণ জানাই ইতার আল্লাহ আলাপ গজ্জি যে যে পক্ষ সারের এই জায়গার মধ্যে কোন জায়গা কেন তৈলি জিনিস ভালোইব যারা পর্যবেক্ষণ করছি অবশ্যই তারা হইতে পারে কারণ খালি এনর গণশুনানি হইব তো আরা দুই পক্ষর কথা শুননি কিন্তু বাস্তব আরা জিনিস প্রমাণ দিতে একজন যে খালি যেতে জায়গা যায় না আরা পরিবেশ বেয়া করলে কথা কইও জিনিস আরা সরিয়ে যাইব এই যেতে সরি খন্নতর ইয়ে লয়ের আরা এর পর টকশুর মধ্যে আমন্ত্রণ জানাই মার দুজন ব্যক্তিরে জিনিস তারা আলাপ আলোচনা আলাপ আলোচনা করিয়ে রে আরা জিনিস এই ফটিশ্বরী বাসির কাছে তুলি ধরছুম এই পর্যন্ত ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।